সোমবার থেকে শুরু হচ্ছে 3 দিনের সম্পূর্ণ লকডাউন। সেই মোতাবেক একাধিক নির্দেশিকা জারি করেছে সরকার। বাজারগুলিতে 1/3 দোকান রাখা যাবে। অন্যদিকে অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি সম্পূর্ণ লকডাউনের মধ্যে খোলা রাখার জন্য নির্দেশিকা রয়েছে। সেই মোতাবেক রবিবার অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের সমস্ত জেলাগুলির বাজার কমিটি এবং কোঅর্ডিনেটরদের সঙ্গে আলোচনা করেন। এই 1/3 দোকান খোলা রাখার বিষয়টি ঠিক করার কিছুটা কঠিন, কিন্তু তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে দোকানগুলি খোলা রাখা হলে তাদের কর্মীরা আসতে যাতে কোনো অসুবিধে না হয় সেদিকেও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জীবনদায়ী ওষুধ কারোর প্রয়োজন লাগলে ফোন করলে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ওষুধ ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বাড়ি বাড়ি যাতে সবজি ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়। সোমবার থেকে শহরের মানুষের সুবিধা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, রাজ্যে পর্যাপ্ত খাদ্য সামগ্রী আছে, কোনো রকমের বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই, অযথা বাজারে ভিড় না করার আহ্বান জানান অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়। ব্যবসায়ীদের জীবনও মূল্যবান, তাই তাদের জন্য একসঙ্গে বাজারে ভিড় না করার বার্তা দেন তিনি। আলোচনার মাধ্যমে এখানে যে ম্যাক্সিমাম রাজ্যের 7টি জেলার সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব যে কোঅর্ডিনেটর আছে ওনাদের সঙ্গে আলোচনা হচ্ছে কালকে রাত্রে থেকেই। আমরা যা জানতে পেরেছি যে বর্তমান যে অবস্থাটা এখানে খুব কঠিন হলো, আমাদের করতে হবে 1/3 রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক 1/3 নির্ণয় করাটা আমাদের পক্ষে কিছুটা জটিল হলেই তাড়াতাড়ির মধ্যে করা, কিন্তু আমরা করছি। বাজারগুলি আজকে সমস্ত বাজারগুলিতে মিটিং বসছে এবং এখান থেকে সিলেক্ট অ্যাকশন করা হবে, যেহেতু 1/3 হবে, কোনো কোনো বাজারে ব্যবসায়ী 100, 150, 200 1/3-এর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা, যে আমরা গতবার লক্ষ্য করেছি লকডাউনের সময় যারা আমাদের দোকানের কর্মীরা আসতে একটু সমস্যা হয়েছিল, পুলিশের সঙ্গে একটু নিজেদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, এর জন্য আমরা আলোচনা করছি প্রশাসনের উপর স্তরে, যাতে গতবার যেটা শিথিল ছিল যে আমাদের সমিতিগুলো, যেখানে যে সমিতি আছে সারা রাজ্যের ব্যবসায়ী সমাজ আছে, এই সমিতির যে প্যাডে ব্যবসায়ীদের সার্টিফাই করে দেবে দোকানের কর্মী হোক, যারা এসেন্সিয়াল কমিউনিটির সঙ্গে যুক্ত থাকবে, ওদেরকে যাতে কালকে কোনোরকমভাবে কোনোরকম অসুবিধার সম্মুখীন না হতে হয় এ ব্যাপারটা রাজ্য প্রশাসনের দেখতে হবে। আমরা প্রশাসনের কাছে এটা আবেদন রাখছি। আরেকটা হচ্ছে, খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, আপনারা জানেন যে জীবনদায়ী ব্যাপারটা ওষুধের জন্য আজ এখনই আমাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত করেছেন আমাদের সম্পাদক ত্রিপুরা কেমিস্ট ডায়াগনস্টিক কান্তিলাল দেব মহোদয়। উনি জানিয়েছেন যে ওষুধের দোকানগুলো খোলা থাকবে এবং জীবনদায়ী ওষুধের জন্য ওনারা পরিষেবার ব্যবস্থা রেখেছে, হঠাৎ যদি কোনো দরকার হয় দরকারে বাড়িতেও পৌঁছে দেওয়া হবে, এরকম ব্যবস্থা ওনারা করেছে। এটা খুব আমাদের সাংবাদিক দায়িত্ব হিসাবে এটা করেছে। পাশাপাশি আমাদের শহরের যে বাজারগুলি আছে এখান থেকে যেরকমভাবে সাইকেল রিক্সা নিয়ে বা গাড়ি নিয়ে বাড়ি থেকে যাতে মানুষ আসতে না হয় আমরা এই ব্যবস্থাটুকু করছি। বিশেষ করে উদ্যোগ হয়েছে মহারাজগঞ্জ বাজারের যে ব্যবসায়ীরা, আমাদের সভাপতি স্বপন শেখনি জানালেন যে ওনারা বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। আশা করি আগামীকাল জনগণের সুবিধার জন্য অ্যাটলিস্ট শহরে যাতে আমাদের সাইকেল রিক্সা এবং গাড়ি নিয়ে এসেন্সিয়াল কমিউনিটির জিনিস নিয়ে বেরোতে পারে এটা আমরা ব্যবস্থা করছি, এটা আমাদের জারি থাকবে। আর আমরা শুধু জনগণকে একটা ব্যাপার আশ্বস্ত করতে চাই, রাজ্যের খাদ্যের মজুদ একদম প্রচুর আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।